যে ব্যক্তি ঘুমানোর সময় আয়াতুল কুরসি কোরআন মাজিদ তেলাওয়াত করলো একবার সূরা বাকারা 255 নম্বর আয়াত একবার তেলাওয়াত করলো ওই ব্যক্তিকে পাহারা দেওয়ার জন্য আল্লাহর পক্ষ থেকে স্পেশাল একজন ফেরেশতা তার মাথার কাছে দাঁড়িয়ে গেল কুরআন মাজিদ তেলাওয়াত হবে মুসলমানের মুখ থেকে সর্বদা তাবিজ দেখার সাথে সাথে 1 মিনিট রাখা যাবে না ঘরে ছুঁড়ে ফেলে দিতে হবে তবেই আপনি মুমিন হতে পারবেন কুরআনের বরকত আপনি নিতে পারবেন কোন ব্যক্তি যদি মুখ দিয়ে একবার আলিফ লাম মিম একবার উচ্চারণ করে তাহলে ওই ব্যক্তির আমল নামায় সঙ্গে সঙ্গে 3-10-30 টা সওয়াব লিপিবদ্ধ করে দেওয়া হবে সকালে উঠে আপনি আপনার ছেলে মেয়েকে বলে দেন বাবা তুমি ইংরেজি পড়ো গণিত পড়ো আরবি পড়ো বাংলা পড়ো যেটাই পড়ো সমস্যা নেই পড়ার শুরুতে তোমাকে আগে মুখ দিয়ে উচ্চারণ করতে হবে কার বাণী আল্লাহর বাণী মুক্তির পথ দুটি এক আঁকড়ে ধরতে হবে আল্লাহর কিতাব আল কোরআন দুই আঁকড়ে ধরতে হবে তার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহিহ হাদিস যে বাড়িতে কোরআন তেলাওয়াত করা হয় সূরা বাকারা তেলাওয়াত করা হয় ওই বাড়িতে শয়তান থাকতে পারে না ওই বাড়ি থেকে শয়তান পালিয়ে যায় আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ আসুন পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি আল্লাহ রাব্বুল আলামিন অনেক লোকের মধ্য থেকে আমাদের কিছু লোককে এই দিনই মাহফিলে এসে বসার কিছু বলার সুযোগ দিয়েছেন সেজন্য আমরা তার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ দরুদ ও সালাম বর্ষিত হোক শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রতি সম্মানিত সুধি মণ্ডলী সংক্ষিপ্তভাবে আপনাদের সম্মুখে আমি কোরআন মাজিদের সূরা বনু ইসরাইল 82 নম্বর আয়াত তেলাওয়াত করেছি এবং সহিহুল বুখারী থেকে সংক্ষিপ্ত একটি হাদিস পাঠ করেছি এই কোরআন মাজিদের আয়াত ও হাদিসকে সম্মুখে রেখে সংক্ষিপ্তভাবে আলোচনা রাখব আমরা যে হেদায়াত পাব এই হেদায়াতের মূল উৎস কি এবং তার গুরুত্ব মর্যাদা ফজিলত সম্মানিত শ্রোতা মণ্ডলী এই পৃথিবীতে আমাকে আপনাকে সৃষ্টি করেছেন কে একটু কথা বলেন কে সৃষ্টি করেছেন আল্লাহ তাই না তো এই যে আমার মাইকটা দেখছেন লক্ষ্য রাখেন এই মাইকটা মানুষ তৈরি করেছে এই মোবাইলটা মানুষ তৈরি করেছে এই মোবাইলের মধ্যে কোন ব্যাটারি দিলে মোবাইলটা বেশি দিন চলবে এটা যে কোম্পানি তৈরি করেছে তারাই ভালো জানেন তাই না অনুরূপভাবে আমার আপনার এই দেহের সৃষ্টিকর্তা কে আল্লাহ এই সমগ্র পৃথিবীর সৃষ্টিকর্তা কে আল্লাহ যেহেতু আল্লাহ আমার আপনার সৃষ্টিকর্তা সেহেতু আল্লাহ রাব্বুল আলামিনই জানেন যে এই পৃথিবী পরিচালিত হবে কিভাবে কিভাবে পৃথিবীটা পরিচালিত হলে কোন বিধান অনুযায়ী এই পৃথিবীটা সুন্দরভাবে পরিচালিত হবে সহিভাবে পরিচালিত হবে ভালোভাবে পরিচালিত হবে মানুষ দুনিয়াতে শান্তি পাবে পরকালে জাহান্নামের অতল গহ্বর থেকে মুক্তি পেয়ে জান্নাতে যাবে এটা কে ভালো জানেন আল্লাহই ভালো জানেন তাই না তাই আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে এক একজন নবী রাসূল পৃথিবীতে পাঠিয়ে দিয়েছেন শুধু নবী রাসূল পাঠাননি নবী রাসূল পাঠিয়ে দিয়ে তাদেরকে আল্লাহ তার নিজের পক্ষ থেকে সরাসরি বিধান দান করেছেন বলুন আলহামদুলিল্লাহ আমরা মানুষ জাতি আমাদের প্রথম নবীর নাম কি কথা বলেন প্রথম নবীর নাম কি শুধু আমরা না পৃথিবীর সমস্ত মানুষের প্রথম বাপকে আদম আলাইহিস সালাম তাই না আদম আলাইহিস সালাম কি শুধু মানুষ ছিলেন না নবী ছিলেন আদম আলাইহিস সালাম শুধু মানুষ না আদম আলাইহিস সালাম সরাসরি আল্লাহর পক্ষ থেকে নবী অথচ এদেশের এক শ্রেণীর বুদ্ধিজীবীরা বলছে আমরা মানুষ তো আমাদের পূর্বপুরুষ বানর সুবহানাল্লাহ না নাউজুবিল্লাহ আমাদের পূর্বপুরুষ বানর বানর থেকে মানুষ আসছে গাছে
এখানে সেখানে দৌড়াতে দৌড়াতে পিছনের লেজটা খসে পড়ে গেছে, এখন দুইটা হাত হয়েছে, পা দুইটা সামনের শুরু হয়ে দুইটা হাত হয়েছে, আর পা তো আছে, এখন আমরা মানুষ হয়ে গেছি। তাহলে আমাদের পূর্বপুরুষ ওদের দৃষ্টিতে বানর, এজন্য সারা বিশ্বে তারা বাঁদরামি করে বেড়াচ্ছে, কারণ ওদের বিশ্বাস নাই পরকালকে। আমরা মানুষ, আমরা বাঁদরামিতে বিশ্বাসী নই, আমরা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জীব, আমাদের নাম মানুষ, ইনসান। শেষ নবী আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে রহমত। শেষ নবীর নাম কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজের ভাষণ দিলেন, এক লক্ষের উপরে জনতা, মুয়াত্তা মালিকের 3338 হাদিস। আনাস বিন মালিক রহিমাহুল্লাহ বলছেন, তার নিকটে এই মর্মে হাদিস পৌঁছেছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তারাক্তু ফিকুম আমরাইনে, হে পৃথিবীর আমার উম্মতরা, আমি তোমাদের মাঝে দুটি বস্তু ছেড়ে যাচ্ছি, লান্তা দিল্লো মা তামাসাক্তুম বিহিমা, তোমরা কখনোই পথভ্রষ্ট হবে না যতক্ষণ না এই তোমরা দুটা বস্তুকে শক্তভাবে আঁকড়ে ধরবে, কিতাব আল্লাহ, আল্লাহর কিতাব আল কোরআন, ওয়া সুন্নাতা নাবীহি, এবং তার নবীর সুন্নাহ অর্থাৎ সহিহ হাদিস। এজন্য পৃথিবীবাসী যদি মুক্তি পেতে চাই, ইহকালে কল্যাণ পেতে চাই, পরকালে মুক্তি পেতে চাই, তাহলে যাবতীয় তন্ত্রমন্ত্র, যাবতীয় তন্ত্রমন্ত্র ছেড়ে, মানুষের মনগড়া মতবাদ ছেড়ে, মানুষের মনগড়া ইজম ফেকার ফতোয়া ছেড়ে, তাদেরকে ফিরে আসতে হবে এক, আল্লাহর কিতাব আল কোরআনের দিকে, দুই, তদীয় নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর দেওয়া মুখনিষ্ঠিত আচরণগত বাণী সহি হাদিসের দিকে। এজন্য মুক্তির পথ দুটি, এক আঁকড়ে ধরতে হবে আল্লাহর কিতাব আল কোরআন, দুই আঁকড়ে ধরতে হবে তার নবী মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহি হাদিস। তাই আমরা মুক্তি পেতে চাইলে দুটি জিনিস আঁকড়ে ধরব, কোরআন এবং হাদিস। মানুষের মন গড়া কথাই মুক্তি নেই, মানুষের মন গড়া কথাই ইহকালে ক্ষতি, পরকালে জাহান্নাম। আসুন আমরা যদি প্রথম বিধান কোরআন মাজিদ আঁকড়ে ধরি, তার মর্যাদা, তার গুরুত্ব, তার ফজিলত একটু ইঙ্গিত দেব। দেখুন, সারা পৃথিবীর মানুষ আল্লাহর নবী এই পৃথিবীর মানুষের মধ্যে মর্যাদার দিক দিয়ে ভাগ করলেন আল্লাহর দিকে। সহিহুল বুখারী 5027 হাদিস, উসমান রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, খয়রুকুম, হে সারা পৃথিবীর ব্যাপী মানুষ, হে পৃথিবীর মানুষ, তোমরা জেনে রাখো, খয়রুকুম, সারা পৃথিবীর মানুষের মধ্যে তোমাদের মধ্যে ওই ওই ব্যক্তিগুলো, ওই ওই নারী পুরুষ, ওই ওই যুবক যুবতী, ওই ওই সোনামণি আল্লাহর নিকটে সবচাইতে উত্তম, সবচাইতে শ্রেষ্ঠ। মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামাহু, যে ব্যক্তি কোরআন মাজিদ শিখে এবং অপরকে শিক্ষা দেয়। খয়ের সুপারলেটিভ ডিগ্রি আরবিতে এসমে তাবদিল, গুড মানে ভালো, বেটার মানে তদ তার চেয়ে ভালো, বেস্ট মানে যা আছে পৃথিবীতে সবচাইতে ভালো। আল্লাহ রাব্বুল আলামিন সারা পৃথিবীর মানুষের মধ্যে ডিভাইডেশন করলেন, দুটা ভাগ করে দিলেন, এইবারে এক শ্রেণীর মানুষ থেকে যাও বাম পারে বসে, ডান পাশের মানুষ আর এক পারে থেকে যাও। আল্লাহর নবী বলছেন, আল্লাহর নিকট থেকে এই এই মানুষগুলো, আল্লাহর নিকটে এই এই মানুষগুলো পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠ, যে কোরআন শিখে এবং অপরকে শিক্ষা দেয়। আজ থেকে আমার আপনার টেবিলে হাজার রকমের গল্পের বই, গানের বই, উপন্যাসের বই আমার আপনার টেবিলে, পড়ার টেবিলে, পড়ার টেবিলে সবার উপরে থাকবে
একটা কোরআন মাজিদ আর একটা থাকবে হাদিসের কিতাব 24 ঘন্টা টাইম 24 ঘন্টার টাইমের মধ্যে শুরুতেই আমি আপনি ইহকালে কল্যাণ পরকালে মুক্তি চাইলে শুরুতে পড়ব সকালে উঠে কোরআন মাজিদ একটু এরপর পড়ব হাদিস লাভ কি ফজিলত কি সহি তিরমিজি 2910 হাদিস আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মান করা পৃথিবীর যে কোনো ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের আশায় পৃথিবীর যে কোনো ব্যক্তি মান করা হারফাম মিন কিতাবিল্লাহ আল্লাহর কিতাব আল কোরআনের একটা হরফ তেলাওয়াত করবে একটা হরফ পাঠ করবে একটা হরফ মুখ দিয়ে উচ্চারণ করবে উদ্দেশ্য থাকবে অন্তরে মনে নিয়ত সওয়াবের আল্লাহর সন্তুষ্টি লাভের ফালাহু বিহি হাসানাতুন একটা অক্ষর মুখ দিয়ে উচ্চারণ করার সাথে সাথে ওই ব্যক্তির আমলনামায় একটা সওয়াব লেখা হবে ওয়ালা হাসানাতু বি আশরি আমথালহা আর ওই একটা সওয়াব আল্লাহর নিকটে 10টা সওয়াবের সমপরিমাণ হিসাব করেছেন সকালে উঠে আপনি আপনার ছেলে মেয়েকে বলে দেন বাবা তুমি ইংরেজি পড়ো গণিত পড়ো আরবি পড়ো বাংলা পড়ো যেটাই পড়ো সমস্যা নেই পড়ার শুরুতে তোমাকে আগে মুখ দিয়ে উচ্চারণ করতে হবে কার বাণী আল্লাহর বাণী আল কোরআনের দুইটা আয়াত পড়ো পাঁচটা আয়াত পড়ো একটা সূরা পড়ো কোরআন মাজিদ কিছু তেলাওয়াত করে নিয়ে এবার তুমি দুনিয়াবি কাজকর্ম দুনিয়াবি লেখাপড়া শুরু করে দাও আল্লাহর নবী আরো স্পষ্ট করে বললেন লা কুলু আলিফ লাম মিম হারফ সূরা বাকারার শুরুতে ছোট্ট আয়াত আলিফ লাম মিম আমি আলিফ লাম মিম কে একটা হরফ বলিনি আমি নবী বলছি আলিফ হারফ ওয়া লাম হারফ ওয়া মিম হারফ কোন ব্যক্তি যদি মুখ দিয়ে একবার আলিফ লাম মিম এ কথা একবার উচ্চারণ করে কোন ব্যক্তি যদি মুখ দিয়ে একবার আলিফ লাম মিম একবার উচ্চারণ করে তাহলে ওই ব্যক্তির আমল নামাই সঙ্গে সঙ্গে 3:30টা সওয়াব লিপিবদ্ধ করে দেওয়া হবে হিসাব করেছেন মর্যাদা বাড়াতে চান আল্লাহর নিকটে মর্যাদা বাড়াতে চান আল্লাহর নিকটে মর্যাদা বাড়াতে চান জান্নাতে জান্নাতে মর্যাদা বাড়ানোর পথ পদ্ধতি আপনাকে জানিয়ে দিচ্ছি শুনুন সারা পৃথিবীর মানুষকে আল্লাহর নবী হাশরের মাঠে অবস্থা দিয়েছেন হাশরের মাঠে সারা পৃথিবীর মানুষ এই পার্শ্বে থাকবে এই পার্শ্বে থাকবে ফেরেশতারা যারা জান্নাতি হবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতে টেনে নিয়ে আসবেন ফেরেশতার মাধ্যমে ফেরেশতারা তাদেরকে বলবে সালাম সালামুন কওলাম মির রাব্বির রহিম তোমাদের উপরে শান্তি তোমাদের উপরে শান্তি তোমাদের উপরে সালাম তোমাদের উপরে সালাম তোমাদের ফেরেশতারা আপনাদেরকে আমাদেরকে সালাম দিয়ে আল্লাহর পক্ষ থেকে জান্নাতে টেনে নিয়ে যাবেন জান্নাতে প্রবেশ করাবেন এরকম তিনি মাহফিলে আসলে আমরাও একে অপরের সাথে দেখা হলে কি বলি পরস্পর সালাম আসসালামু আলাইকুম দেখলেই আসসালামু আলাইকুম দেখলেই আসসালামু আলাইকুম তাই বলি না এটা শান্তির বাগান জাহান্নামে যারা যাবে ফেরেশতারা টেনে হেসে উপুড় করে তাদেরকে জাহান্নামে ফেলে দেবেন টেনে হেসে উপুড় করে জাহান্নামে ফেলে দেবেন এরপর আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষের মধ্যে ভাগ করছেন সহিহুল বুখারী 4937 হাদিস আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল মাহিরু বিল কুরআন মা সাফারাতিল কিরামিল বারারা যে ব্যক্তি কোরআন মাজিদ তাসবিদের সাথে সহি শুদ্ধভাবে ধীরস্থিরতার সাথে সহি শুদ্ধভাবে তেলাওয়াত করবে দুনিয়াতে দুনিয়াতে কোরআন মাজিদ তেলাওয়াত করবে কোরআন মাজিদ তেলাওয়াতে অভিজ্ঞ হবে দক্ষ হবে মা সাফারাতিল কিরামিল বারারা ওই ব্যক্তি আল্লাহর নিকটে হাশরের মাঠে সম্মানিত লিপিকার ফেরেশতার সারিতে অবস্থান করবে
হিসাব করেছেন মানুষের সারিতে ওদের স্থান নেই যারা কোরআন মাজিদ সহি শুদ্ধভাবে দক্ষতার সাথে তাসবীদের সাথে তেলাওয়াত করবে তাদের স্থান আল্লাহ রাব্বুল আলামিন মানুষের সারিতে রাখবেন না ওদের স্থান হবে কাদের সাথে ফেরেশতাদের সাথে আপনি কি চান আপনার মর্যাদা উন্নত হয়ে মানুষের সাইতানে থেকে আপনি ফেরেশতার সাইতে থাকতে চান তাহলে কালকে থেকেই শুরু করেন আমার কোরআন মাজিদ তেলাওয়াতটা যেন সহি শুদ্ধ ইনশাআল্লাহ চেষ্টা করতে পারবেন না চেষ্টা করলে আপনার মর্যাদা হবে আপনার সারি হবে কার সাথে এরপর শুধু তাই নয় কোরআন মাজিদ তেলাওয়াত করতে ছোট্ট সোনামণিদের কষ্ট হয় এই ছোট্ট সোনামণি এখানে বসছে কোরআন মাজিদ আজকে নিয়ে এসে দিলেন কালকেই কি সহি শুদ্ধভাবে তেলাওয়াত করতে পারবে পারবে না বারবার পড়ছে উচ্চারণ হচ্ছে না আবার চেষ্টা করছে আবার পড়ছে আবার উচ্চারণ হচ্ছে না আবার পড়ছে এই যে বারবার চেষ্টা করছেন মুরব্বি মানুষ আজকে কোরআন মাজিদ শুনলেন মর্যাদা ফজিলত এক মহিলা বৃদ্ধা হয়ে গেছেন কোরআন মাজিদের মর্যাদা আজকে শুনেছেন আল্লাহর কিতাব তেলাওয়াতের মর্যাদা শুনেছেন কাল থেকেই একটা আম্মা পাড়া কোরআন মাজিদের কিতাব কিনে নিয়ে এসে পড়তে শুরু করেছেন প্রথম পড়া কি সহি হবে প্রথম পড়তে কি হবে কষ্ট হবে একটু যদি কষ্ট করে সওয়াবের নিয়তে তিনি পড়েন তাহলে তার মর্যাদা আল্লাহর নবী বলছেন ওয়াল্লাযী ইয়াকরাউল কোরআন আর যে ব্যক্তি কোরআন পড়বে ওয়ায়াতাতাউ ফিহি কোরআন পড়তে বারবার আটকে যাবে ওয়াহুয়া আলাইহি শাক্কুন কোরআন পড়া তার জন্য কঠিন হয়ে যাবে কষ্টকর হয়ে যাবে এর পরেও সে সওয়াবের নিয়তে কোরআন মাজিদ তেলাওয়াত করবে লাহু আজরানে ও কোরআন মাজিদ কষ্ট করে সওয়াবের নিয়তে পড়ার কারণে লাহু আজরানে ও ব্যক্তির দ্বিগুণ নেকি রয়েছে দক্ষ ব্যক্তি কোরআন মাজিদ তেলাওয়াত করবে ফেরেশতার সারিতে অবস্থান করবে ও অক্ষর প্রতি দশটা নেকি পাবে অদক্ষ ব্যক্তি অন্তরে বাসনা নিয়ে সওয়াব নিয়ে চেষ্টা করবে ভালোভাবে পড়ার জন্য কষ্ট হবে আটকে যাবে আবার পড়বে আল্লাহর নবী বলছেন ও চেষ্টা করে পড়ার কারণে কষ্ট করে পড়ার কারণে ওর অক্ষর প্রতি ডবল নেকি দ্বিগুণ নেকি ও অক্ষর প্রতি ২০টা করে সওয়াব পাবে হিসাব করেছেন আপনার মর্যাদা আল্লাহর নিকটে বেড়ে যাবে হাশরের মাঠ আল্লাহ রাব্বুল আলামিন মর্যাদার স্তর দিয়ে দিয়েছেন আপনি আপনার মর্যাদাকে উন্নত করতে চান আপনি আপনার মর্যাদাকে আল্লাহর নিকটে বাড়াতে চান আপনি আপনার মর্যাদাকে উন্নত জান্নাতের উন্নত স্তরে নিয়ে চলে যেতে চান আবু দাউদের ১৪৬৪ হাদিস আব্দুল ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইউকালু লি সাহিবিল কোরআন আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে যারা কোরআন মাজিদ তেলাওয়াত করত কোরআনের হাফেজ কোরআনের পাঠক কোরআনের কারি যে কেউ কোরআন তেলাওয়াত করেছে কোরআন তেলাওয়াত করার পরে একটা আয়াত মুখস্থ করেছে দুইটা আয়াত মুখস্থ করেছে তিনটা আয়াত মুখস্থ করেছে চারটা আয়াত মুখস্থ করেছে কোরআন মাজিদ তেলাওয়াত করে আর প্রত্যেক দিন একটা দুইটা আয়াত মুখস্থের চেষ্টা করে আল্লাহ এই ব্যক্তিকে হাশরের মাঠে ডাকবেন ডেকে বলবেন হে আমার বান্দা একরা তুমি কোরআন মাজিদ তেলাওয়াত করো আমি আল্লাহ নিজে তোমার কোরআন তেলাওয়াত শুনবো কে শুনবেন আল্লাহ কে শুনবেন আল্লাহ আপনার কোরআন মাজিদ তেলাওয়াত করবেন তেলাওয়াত শুনবেন আপনি কোরআন তেলাওয়াত করবেন আল্লাহ শুনবেন বাস্তব দুনিয়া একটা উদাহরণ দুনিয়াতে যখন মনে করেন আপনি একটা বই লিখেছেন এই বইটা আপনার সামনে অন্য মানুষ পড়ছে আপনি একটা বই লিখেছেন আপনার বইটা অন্য মানুষ আপনার সামনে অন্যের কাছে পড়ছে তো আপনি দেখছেন বিষয়টা আপনাকে কেমন লাগবে তখন এই যে কেমন লাগবে আপনাকে ভালো লাগবে আপনাকে আনন্দ লাগবে আমার কিতাব আজকে পড়া হচ্ছে মানুষের সামনে আল্লাহ দুনিয়াতে কিতাব দিয়েছেন আল্লাহ আমাদেরকে কোরআন মাজিদ দিয়েছেন আপনি কোরআন মাজিদ তেলাওয়াত করছেন আল্লাহ নিজে শুনবেন কোরআন মাজিদ তেলাওয়াত করছেন আল্লাহ কোরআন মাজিদের কিতাব তেলাওয়াত শুনবেন শুনে এবার ফেরেশতাকে বলবেন একরা ওয়ারতাকে হে বান্দা কোরআন মাজিদ তেলাওয়াত করো একটা আয়াত পাঠ করো আর জান্নাতের এক তলা উপরে লাফ করে চলে যাও
কথাগুলো আমার বুঝতে পারছেন আপনি কোরআন তেলাওয়াত করছেন আল্লাহ নিজে শুনে আনন্দিত হচ্ছেন শুনে আনন্দিত হয়ে আপনাকে আল্লাহ বলছেন ইকরা ওয়ারতাকে বান্দা হে আমার বান্দী হে পুরুষ হে নারী হে যুবক যুবতী তোমরা কোরআনের একটা আয়াত পড়ো আর একটা করে জান্নাতের উচ্চ মর্যাদায় লাফ মেরে উপর তলায় চলে যাও এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন বান্দা একটা করে আয়াত তেলাওয়াত করবে আর কোরআন মাজিদের একতলা আয়াত কোরআন মাজিদের বরকতে একতলা উপরে চলে যাবেন উপরে যেতে যেতে এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ফাইন্না মানজলাতাকা ইনদা আখির আয়াতিন তাকরাউহা হে বান্দা কোরআন মাজিদ তেলাওয়াত করছো তুমি কোরআন মাজিদের তেলাওয়াতের যত আয়াত শেষে পৌঁছতে পারবে তোমার মর্যাদা হবে তত তলা উঁচু জান্নাত আপনি মর্যাদা বাড়াতে চান দুনিয়াতে যার 10 তলা বাড়ি দুনিয়াতে যার 1 তলা বাড়ি যে 10 তলা বাড়ি সে নিজেকে কি মনে করে মর্যাদাবান মনে করে তাই না গৌরবময় মনে করে তাই না 1 তলা বাড়ি আপনি দুনিয়াতে বাড়ি জয় তলায় হোক না কেন আপনার সমস্যা নেই আপনি জান্নাতে 100 তলা বাড়ি করতে চান জান্নাতে 10 তলা বাড়ি করতে চান 20 তলা বাড়ি করতে চান আজ থেকে শুরু করেন প্রত্যেক দিন একটা আয়াত মুখস্থ করেন প্রত্যেক এক দিনে না পারলে দুই দিনে একটা আয়াত মুখস্থ করেন আপনার মর্যাদা আপনি পরকালে জান্নাতে চলে যাবেন আপনার আরেক ভাই দুনিয়া শুধু দুনিয়া নিয়ে ব্যস্ত ও ব্যবসা বাণিজ্য টাকা পয়সা নিয়ে ব্যস্ত শুধু দুনিয়ায় ব্যস্ত ও দুনিয়া জান্নাতে নিচে মাটিতে পড়ে থাকবে আপনার জান্নাত হবে 100 তলা উঁচু সম্মানিত সুধী মণ্ডলী আসুন দুনিয়াতে কোনো কিছু করার জন্য অভাবে পড়েছেন বিপদে পড়েছেন কেসে পড়েছেন চলে যাবেন নওগাঁ জজকোর্টে যে সরাসরি হাকিমের সাথে কথা বলতে পারবেন বিচারকের সাথে সরাসরি কথা বলা যায় না কার মাধ্যমে কথা বলতে হয় উকিলের মাধ্যমে আমার এক শ্রেণীর হুজুর বলছে হাসরের মাঠ তো আল্লাহ আল্লাহ থাকবেন এবার দুনিয়াতেও আল্লাহর কাছে আমরা কিছু চাইবো তো দুনিয়াতে যেমন উকিলের কাছে কিছু চাওয়া যায় না একাকি সুতরাং আমাদেরকে কি ধরতে হবে পীর ধরতে হবে পীর সাহেবের মরিদ হতে হবে পীর সাহেব আমাকে সুপারিশ করে কার কাছে পৌঁছাবেন আল্লাহর কাছে পৌঁছাবেন বলুন নাউজুবিল্লাহ কোথায় পীর কোথায় আল্লাহ নাউজুবিল্লাহ আল্লাহ বলছেন ইন্নাল্লাহ সামিউম বাসির নিশ্চয় আল্লাহ সবকিছু শুনেন সবকিছু দেখেন আল্লাহর কাছে দোয়া পৌঁছাতে আপনার আবেদন পৌঁছাতে কোন ওলি আউলিয়া গাউসুতু দরবেশ পীর মুরিদের প্রয়োজন নেই আপনার জন্য সুপারিশ করবে আজকের হাদিস মুসনাদে আহমদ 6626 হাদিস দুনিয়াতে দুইটা আমল করেন হাশরের মাঠে দুটো জিনিস আল্লাহর কাছে আপনাকে সুপারিশ করবে এক প্রতিদিন কোরআন তেলাওয়াত করবেন কিছু সময় কোরআন মাজিদ মানবেন কিছু সময় প্রত্যেকদিন সকালে উঠে বিকালে আপনার বাড়িতে কোরআন মাজিদ তেলাওয়াত হবে 10 মিনিট 20 মিনিট প্রতি সপ্তাহে একদিন দুই দিন সিয়াম পালনের চেষ্টা করবেন সোমবার বৃহস্পতিবার প্রতি মাসে তিন দিন সিয়াম পালনের চেষ্টা করবেন আইএমএ বীজের সিয়াম আরবি চাঁদের 13 14 15 প্রতি রমজান মাসে ফরজ সিয়াম তো রাখবেনই শাওয়াল মাসে 6টা সিয়াম পালনের চেষ্টা করবেন আরাফার দিনের সিয়াম পালনের চেষ্টা করবেন সিয়াম পালনের চেষ্টা করবেন এরপরে আশুরায়ে মুহাররমে আগে পরে একদিন করে দুই দিন এরকম নফল সিয়াম পালন করেন আব্দুল্লাহ বিন আমর রাদিয়াল্লাহু আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন বলে দিচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সুপারিশ করবে আল্লাহ হাশরের মাঠে বিচারক হাকিম বসে আছেন মানুষ দাঁড়িয়ে আছে বিচারের অপেক্ষায় এবার দুনিয়াতে কোরআন মাজিদ তেলাওয়াত করেছেন কোরআন মাজিদ আপনার কাছে চলে এসেছে আল্লাহর নবী বলছেন আসসিয়াম ওয়াল কোরআন ইয়াশফাআন লিল আবদে সিয়াম এবং কোরআন রোজা এবং কোরআন সিয়াম এবং কোরআন মাজিদ বান্দার কাছে চলে আসবে চলে আসার পরে কিয়ামতের মাঠে হাশরের ময়দানে
সিয়াম আল্লাহর সাথে তর্ক জুড়ে দিবে, আল্লাহর সাথে কথোপকথন বলবে করবে। সিয়াম বলবে আয় রব্বি মানাতুহু তাআমা ওয়াস শাহাওয়াতি বিন নাহারে, হে আল্লাহ আমি এই বান্দাগুলিকে দুনিয়ার বুকে দিনের বেলায় খাদ্য পানীয় প্রবৃত্তির চাহিদা থেকে বিরত রেখেছি। আল্লাহ বুকে তৃষ্ণা, পেটে ক্ষুধা, গলায় পিপাসা, পেটে ক্ষুধা, কোনো খাবার খায়নি, আল্লাহ আপনার উদ্দেশ্যে সিয়াম পালন করেছে। আল্লাহ দিনের বেলায় সিয়াম রেখে নারী স্পর্শ করেনি, স্ত্রী ঘরে মওজুদ রয়েছে, স্ত্রীর কাছে গেলে স্ত্রীর সাথে মিলিত হতে পারবে, স্বামী স্ত্রীর কাছে আসলেই মিলিত হতে পারবে, এর পরেও তারা মিলিত হয়নি, আল্লাহ আপনার ভয়ে নফল সিয়াম পালন করেছে, ফরজ সিয়াম পালন করেছে। আল্লাহ আমি সিয়াম আজকে আপনার দরবারে এই লোকের জন্য সুপারিশ করছি, আল্লাহ আমি সিয়াম আমার সুপারিশ কবুল করে নাও। ওয়াকুলুল কোরআন, আর একবার সে দাঁড়িয়ে গেছে কোরআন, কোরআন মাজিদ দাঁড়িয়ে গেছে, কোরআন মাজিদ দাঁড়িয়ে বলছে আল্লাহ এই যে যুবক যুবতী, এই যে সোনামণি, এই যে নারী পুরুষ, আল্লাহ আমি কোরআন আমাকে রাত্রিবেলায় তেলাওয়াত করেছে, আল্লাহ মানা আমি রাত্রিতে এদের ঘর থেকে আমি গান বাজনা বাতিল করেছি, গান বাজনা না দেখে আমি কোরআন আমাকে তেলাওয়াত করেছে, আল্লাহ আমি এর ব্যাপারে আজকে সুপারিশ করছি, আল্লাহ এর আমার সুপারিশ কবুল করে নাও। আল্লাহর নবী বলছেন ভাইও সাফানে, আল্লাহ তখন সিয়াম এবং কোরআনের সুপারিশ কবুল করে দিলেন। হিসাব করেছেন কে আপনার জন্য সুপারিশ করবে? দুইটি জিনিস। কে কথা বলেন? কে? দুইটি জিনিস। কে? দুইটি জিনিস। কয়টি জিনিস? দুইটি জিনিস। এক কোরআন মাজিদ, দুই সিয়াম রোজা। আজ থেকে চেষ্টা করবেন? একটু চেষ্টা করেন না? একটু চেষ্টা করেন, প্রত্যেক দিনে প্রত্যেক রাতে পাঁচটা মিনিট, রাত্রে দশটা মিনিট কোরআন তেলাওয়াত করেন, তাহলে হাশরের মাঠে এই কথাই আল্লাহর কাছে বলবে আল্লাহ মানা তখন নাও আবেল্লাইলে, আমি এই বান্দাগুলোকে রাত্রিবেলায় ঘুম থেকে বিরত রেখেছি, ঘুম ত্যাগ করে আমি কোরআন আমাকে তেলাওয়াত করেছে, আল্লাহ আমার সুপারিশ কবুল করো। আপনার কি কত সৌভাগ্য, আপনার জন্য সুপারিশ করছে কে? কোরআন মাজিদ। বলেন তো কে সুপারিশ করছে? কোরআন মাজিদ কার কিতাব? আল্লাহর কিতাব। আল্লাহ কোরআন মাজিদের কথা শুনে নিলেন। সিয়াম পালন করেন প্রত্যেক সপ্তাহে দুই দিন, একদিনের নাম সোমবার আর একদিনের নাম বৃহস্পতিবার। চেষ্টা করেন সোমবার বৃহস্পতিবার। আল্লাহর নবী বলছেন মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ, যে ব্যক্তি আল্লাহকে দেখানোর জন্য, আল্লাহর ভয়ে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একদিন সিয়াম পালন করবে। কয়দিন? একদিন সিয়াম পালন করবে। আল্লাহ ওই বান্দা থেকে জাহান্নামকে এক শত বছরের পথ দূরে রাখবেন। হিসাব করেছেন? আপনি কি আল্লাহর কাছে মর্যাদা চান না? তাহলে আজ থেকে দেখেন আমরা করি কি, দেখেন এ মরার সময়, মরার সময় গ্রামের হুজুরদেরকে, গ্রামে এক মুরব্বী মানুষ মরছে, এবার হুজুরদেরকে চলে যাচ্ছে, হাফিজি হুজুর কোথায় আছে? হুজুর আছেন, দৌড় বেড়ে চলে যান হাফিজ হুজুরকে, হুজুর বলছে হুজুর আমার বাপ মরে যাচ্ছে, আমার মা মরে যাচ্ছে, কয়েকজন ছাত্রকে একটু পাঠান। ছাত্র ৩০ জন নিয়ে চলে আসলেন, ৩০ পারা ভাগ করে এবার মরা ব্যক্তি শুয়ে আছে, চারিদিকে ঘেরে কোরআন শুরু করে দিল। দরকার নেই ওটা। আজকে রাত, কালকে রাত, প্রত্যেক রাত দশটা মিনিট করে কোরআন তেলাওয়াত করেন। আমার আপনার জীবনে কয় ঘন্টা টাইম? ২৪ ঘন্টা। বলেন তো কয় ঘন্টা টাইম? কয় ঘন্টা? ২৪ ঘন্টা টাইম। আজ থেকে আমি আপনি আল্লাহর কাছে সুপারিশ পাওয়ার জন্য প্রত্যেক অক্ষরে ১০টা করে নেকি পাওয়ার জন্য ২৪টা মিনিট কোরআন পড়ব, আর ২৪টা মিনিট হাদিস পড়ব। ২৪ মিনিট কোরআন, ২৪ মিনিট হাদিস, ৪৮ মিনিট সময় নেই, ১২ মিনিট কোরআন, ১২ মিনিট হাদিস, ২৪ মিনিট পড়ব। ২৪ ঘন্টার মধ্যে কয় মিনিট? মাত্র ২৪ মিনিট। চেষ্টা করব, লাভ দেখেন। আপনার বাড়িটাকে আপনি জান্নাতির বাড়ি বানাতে চান? আপনার বাড়িটাকে আপনি শয়তানের বাড়ি থেকে মুক্ত করতে চান? আপনার বাড়িটা চান যে আপনার বাড়িটাকে আল্লাহর ফেরেস্তা পাহারা দিক? আমার কি চাই না যে আমার বাড়িটা ফেরেস্তা পাহারা দিক আল্লাহ?
একটা ফেরেশতা যদি থাকে আপনার বাড়িতে পাহারাদার হিসেবে কয়জন পুলিশের সাথে কয়জন পুলিশের কাজ হবে কয়জন দারোয়ানের কাজ করবে এই তো ভাই বলেছেন সীমারেখা আছে বাড়িতে আপনি একটা দারোয়ান ফেলে গেটে দেখছেন 5000 টাকা 10000 টাকা বেতন দেয় ও দুইটা মানুষের যদি ঘুষি দিলে তো শেষ আর একটা ফেরেশতাকে পাহারাদারে রাখছেন কয়জন মানুষের ওর সাথে লাগবে হিসাব আছে তার কোন হিসাব নাই একটা বাস্তব দৃষ্টান্ত দেখেন তায়েফে দাওয়াত দিতে গেছেন আল্লাহর নবী একটা ফেরেশতার শক্তি তায়েফে দাওয়াত দিতে গেছে আমরা তো দাওয়াত দেয়া শুধু আন্ডা খাই আর আল্লাহর নবী দাওয়াত দেয়া ডান্ডা খেয়েছেন মানে হকের দাওয়াত হকের কথা দিলে হকের দাওয়াত দিলে আন্ডা খাওয়া যাবে না ডান্ডা খেতে হবে দাওয়াত দিতে গেছেন আল্লাহর নবী তায়েফে মারেনি তো মারেনি উল্টা পাথর বর্ষণ শুরু করেছে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসহায় মনে বড় কান্না ব্যথা বেদনা আল্লাহ আমি আমাকে সহায়তা করো আল্লাহ আমি কোন পথে আছি ফিরে আসছেন ফিরে এসে আঙ্গুর বাগানে বসে আছেন আঙ্গুর বাগানে বসে থেকে এরপরে তিনি হতদম মনে কি করবেন এমন অবস্থায় সঙ্গে সঙ্গে আল্লাহর পক্ষ থেকে আল্লাহ মালাকুল জেবাল পাহাড় সমূহের নিয়ন্ত্রক ফেরেশতাকে আল্লাহর নবীর কাছে পাঠিয়ে দিয়েছে আল্লাহর নবীকে বলছেন মালাকুল জেবাল আল্লাহর নবী আপনি বলুন আমি চাই তায়েফের দুই পাশে আল আখবা শাইন আমি পাহাড়ের নিয়ন্ত্রক ফেরেশতা দুইটা পাহাড় আছে ওই দুইটা পাহাড়কে আমি তুলে নিয়ে আসব তায়েফবাসীকে এক পাহাড়কে নিচে রাখব মাঝখানে তায়েফবাসীকে রাখব আর এক পাহাড় উপরে দেব দুই পাহাড়ের মাঝখানে তায়েফবাসীকে রেখে আটা যেমন জাঁতা পিষে জাঁতা যেমন আটা পিষে এরকম ভাবে আমি তাদেরকে জাঁতা আটা পিষার মতো করে পিঠে পিষে হাড়গুড় সব শেষ করে দেব সুবহানাল্লাহ কয় ফেরেশতা এক ফেরেশতা কয় পাহাড়কে তুলে নিয়ে আসবে দুই পাহাড়কে তুলে নিয়ে আসবে এক ফেরেশতা এসে পিষে মারবে তাহলে এক ফেরেশতা আমি কি চাই না আমার বাড়িতে ফেরেশতা পাহারা দিই আপনি কি চান না তাহলে আজ থেকে একটু বাড়িতে রাতে একটু কোরআন তেলাওয়াত করেন এই মোবাইলটা একটু বন্ধ রাখেন বিশেষ করে ইন্টারনেট আপনাকে ধ্বংস করবে আপনার ছেলেকে ধ্বংস করবে আপনার পরিবারকে ধ্বংস করবে আপনার মেয়েকে ধ্বংস করবে খবরদার আপনার ছেলে মেয়ে যুবক যুবতীকে ইন্টারমিডিয়েট পাশের আগে এই মোবাইল দেবেন না কমপক্ষে মনে থাকবে কথা আমার কথা বুঝতে পারছেন তো আপনি সহি বুখারি 5018 হাদিস আপনার বাড়িকে ফেরেস্তা পাহারা দেওয়ার ব্যবস্থা করে দিচ্ছি আজকে যদি কথা মানেন সহি বুখারি 5018 হাদিস ওসাইদ বিন হুজাইর রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবীর একজন সাহাবী আল্লাহর নবীর সাহাবী হাদিস বর্ণনা করছেন আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু হাদিসের গল্প শোনাচ্ছি আপনার কাছে আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু বলেন ওসাইদ বিন হুজাইর রাদিয়াল্লাহু আনহু একদিন তার বাড়িতে কোরআন তেলাওয়াত করছেন রাত্রিতে কোরআন পড়ছেন সূরাতুল বাকারা এমন অবস্থায় তার বাড়িতে বাধা আছে ঘোড়া আমাদের বাড়িতে যেমন বাধা থাকে গরু ছাগল হাঁস মুরগি অনুরূপ ভাবে সাহাবীর বাড়িতে বাধা আছে ঘোড়া কি বাধা আছে কোরআন তেলাওয়াত করছেন ঘোড়া ছটফট করে লাফালাফি শুরু করে দিয়েছে ওসাইদ বিন হুজাইর ভয় পেয়ে গেলেন তার ছোট্ট বাচ্চা আছে বাড়িতে ঘোড়াটা ছুটে এসে বাচ্চাকে পদপিষ্ট করে মেরে ফেলবে কিনা তিনি কোরআন তেলাওয়াত ভয়ে বন্ধ করে দিলেন ঘোড়ার কাছে গেলেন ঘোড়া লাফালাফি বন্ধ আবার কোরআন তেলাওয়াত শুরু করে দিয়েছেন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين সম্মানিত সুধী মণ্ডলী কোরআন তেলাওয়াত করছেন কোরআন তেলাওয়াতের সুরে ঘোড়া লাফালাফি শুরু করে দিয়েছে সুবহানাল্লাহ তিনি একবার দুইবার ঘটনা কি কোরআন তেলাওয়াত বন্ধ ঘোড়া লাফালাফি বন্ধ কোরআন তেলাওয়াত বন্ধ করে ঘোড়ার কাছে যাচ্ছে বাবা ঘোড়া তোর কি হয়েছে বলতো লাফালাফি করছিস কেন ঘোড়া বন্ধ আবার কোরআন তেলাওয়াত শুরু করে দিয়েছেন ঘোড়া আবার কি শুরু করেছে লাফালাফি শুরু করেছে অবশেষে তিনি কোরআন তেলাওয়াত বন্ধ করে দিলেন কি ব্যাপার বাড়ির আঙ্গিরাই নেমে গেলেন চারিদিকে তাকাচ্ছেন কি হয়েছে কি ব্যাপার কিছুই বুঝতে পারলেন না উপর দিকে তাকিয়ে দেখলেন তার বাড়ির উপরে বিশাল বড় একটা চাঁদোয়া টাঙ্গানো আছে চাঁদোয়ার টাঙ্গানোর চাঁদোয়ার মাঝখানে অনেক অনেক
আলমাসাবি আলমেসবা এরকম জলজল উজ্জ্বল আলোকপিণ্ড জলজল করে জ্বলছে সুবহানাল্লাহ বাড়ির উপরে আকাশের আলোকপিণ্ড জ্বলছে তিনি ভয় পেলেন কি ব্যাপার আমার বাড়িতে কোনো উল্কাপিণ্ড নিক্ষেপ হচ্ছে নাকি উল্কাপিণ্ড পড়ছে ঘোড়া দেখে তাই লাফালাফি করছে ভয়ে কুরআন তেলাওয়াত বন্ধ করে দিলেন সকাল হয়ে গেল আল্লাহর নবীর সাহাবী চলে গেলেন আল্লাহর নবীর কাছে ফজরের সালাত শেষ আল্লাহর নবী রাত্রিতে এরকম ঘটনা ঘটে গেছে আল্লাহর নবী বললেন উসাইদ বিন হুজাইর হাল তাদরি মা তিলকা তুমি কি জানো ওইগুলো কি উসাইদ বিন হুজাইর বলছে আল্লাহর নবী আমি তো জানি না ওগুলো কি আল্লাহর নবী বললেন উসাইদ বিন হুজাইর রে যখন তুমি কোরআন তেলাওয়াত করছিলে তখন আল্লাহর পক্ষ থেকে ফেরেশতারা তোমার বাড়িটাকে ঘিরে রেখেছিল কে ফেরেশতা আল্লাহর নবী বললেন উসাইদ বিন হুজাইর তুমি যদি সকাল পর্যন্ত ওইভাবে কোরআন তেলাওয়াত করতে থাকতে তাহলে আমি আল্লাহর নবী বলছি লাসবাহাত ইয়ানজুরুন নাস ইলাইহা লা তাতাওয়ারা মিনহুম ফেরেশতারা ওই ভাবেই থেকে যেত মানুষের চোখের আড়াল হতো না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমার বাড়িটাকে পাহারা দিবে কে ফেরেশতা আমার বাড়িটাকে পাহারা দিবে ফেরেশতা যদি আমার বাড়িটাতে রাত্রে একটু কি করতে পারি কোরআন তেলাওয়াত করতে পারি আজ থেকে আমরা পারবো একটু চেষ্টা করতে পারবো না ইনশাআল্লাহ ভাই আমরা পারবো ইনশাআল্লাহ আমার বাড়িটাকে ফেরেশতারা পাহারা দিবে এটার চাইতে আমার আপনার সৌভাগ্যবান কিছু আছে আছে আমার সাথে কিছু আমার বাড়িটাকে ফেরেশতারা পাহারা দিবে হে পিতা হে মাতা হে দাদা হে দাদি আপনাকে অনুরোধ করে যাচ্ছি আপনার কলিজার টুকরা সোনামণিকে আপনার সন্তানটাকে আপনার ছেলেটাকে নওদাপাড়া মাদ্রাসা আল মারকাজুল ইসলামিয়া সালাফি রাজশাহী নওদাপাড়ায় কোরআন হাদিস শিক্ষার একটা উৎকৃষ্ট শ্রেষ্ঠ প্রতিষ্ঠান আহলে হাদিস আন্দোলনের কেন্দ্রীয় শিক্ষা প্রতিষ্ঠান আগামী 2 ডিসেম্বর থেকে শুরু হবে ভর্তি ফর্ম দেওয়া 28শে ডিসেম্বর পর্যন্ত 30শে ডিসেম্বর ভর্তি পরীক্ষা আপনি নিয়ে আসুন আপনার ছেলে মেয়েটাকে এখানে পড়ান আপনার ছেলে মেয়ে কোরআন শিখুক সেখানে হাদিস ফাউন্ডেশন বাংলাদেশের আলোকে আন্ডারে সারা বাংলাদেশে শতাধিক প্রতিষ্ঠান রয়েছে 100 উপরে প্রতিষ্ঠান রয়েছে আপনার ছেলে মেয়েটাকে এইরকম প্রতিষ্ঠানে দিয়ে আগে কোরআন শিখান হাদিস শিখান এরপর দুনিয়ার সব শিখুক কোনো সমস্যা একজন ইংরেজ পণ্ডিত কথা বুঝতে পেরেছেন আমরা বুঝি না স্ট্যানলি হল তিনি বলছেন ইফ ইউ টিচ ইউর চিলড্রেন 3 আর্চ যদি আপনি আপনার সন্তানকে 3টি আর শিক্ষা দেন রিডিং পড়া রাইটিং লেখা অ্যারিথমেটিক গণিত শাস্ত্র আপনি আপনার ছেলেকে পড়া শিখালেন লেখা শিখালেন গণিত শিখালেন অ্যান্ড লেভ দ্য ফোর্থ আর রিলিজন এবং আপনি ছেড়ে দিলেন চতুর্থ আর রিলিজন সঠিক ইসলামী শিক্ষা সঠিক ধর্মীয় শিক্ষা ইউ উইল গেট দ্য 5 তার রাস্কালিটি তাহলে আপনি পেয়ে যাবেন পঞ্চমার রাস্কালিটি বদমাস সন্ডা পান্ডা গুন্ডা হিসাব করেছেন এজন্য আপনার আমার দায়িত্ব আমার আপনার কলিজার টুকরা সোনামণিকে ছেলে হোক মেয়ে হোক তাকে সর্বপ্রথম দিব কোরআনের শিক্ষা এরপর হাদিসের শিক্ষা এরপর সায়েন্স আর্টস কমার্স বায়োলজি কেমিস্ট্রি ফিজিক্স ম্যাথমেটিক্স দুনিয়ার সব শিক্ষক কোনো সমস্যা মর্যাদা লাভ আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন হাশরের মাঠ মানুষ থাকবে বিচারের মাঠে এমন অবস্থায় কোরআন নিজে চলে আসবে এসে বলবে হে বান্দা তুমি কি আমাকে চিনো হে বান্দা তুমি কি আমাকে চিনো আমি কে কোরআন চলে আসছে আপনার কাছে এসে বলছে আমি কোরআন মাজিদ তুমি আমাকে তেলাওয়াত করতে সকালে বিকেলে দিন রাত্রে দুপুরে তুমি আমাকে কোরআন মাজিদ তুমি আমাকে তেলাওয়াত করতে সকালে বিকেলে রাত্রে আজকে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে যে মর্যাদা দান করেছেন আজকে সকল ব্যবসায়ীর ব্যবসায় লাভ রয়েছে আজকে আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমাকে ভালোবাসার কারণে তোমার পিতামাতার মাথার উপরে এমন দুইটা তাজ তুলে দিয়েছেন যেটার মূল্য সারা দুনিয়া বিক্রি করলে হবে না সুবহানাল্লাহ আপনি আপনার ছেলে মেয়েকে নাতি নাতনিকে কোরআন মাজিদ শিক্ষা দিয়েছেন আপনার কোরআন মাজিদ শিক্ষা দেওয়ার কারণে আপনার কাছে চলে এসেছে কোরআন আল্লাহ কোরআনের বরকতে আপনার মাথার উপরে এমন মুকুট দিয়েছেন আপনার মাথার মুকুটের কারণে
শহীদরা জান্নাতের সর্বোচ্চ মর্যাদাবান শহীদরা বলছে আরে এই লোকটাকে এই লোকটাকে এই লোকটা তার মাথায় এমন মর্যাদার মুকুট দিয়ে দেওয়া হয়েছে যদি এরকম মর্যাদার মুকুট আমার থাকতো হিসাব করেছেন কোরআন মাজিদ তেলাওয়াতকারীর পিতামাতা শিক্ষাকারীর পিতামাতার মর্যাদা যদি এত হয় তাহলে যে কোরআন মাজিদ পড়েছে তার মর্যাদা ও ফেরেশতার সাথে থাকবে ও মানুষের সাথে থাকবে না ওর মর্যাদা কত বেশি আসুন বলেছে আপনার বাড়িকে শয়তান মুক্ত করতে চান আপনার বাড়িকে শয়তান মুক্ত করতে চান আপনার মর্যাদা বলে দিচ্ছি আপনার ছোট্ট সোনামণিটা রাত্রে কাঁদে আপনার ছোট্ট মেয়েটা রাত্রে কাঁদে ছোট্ট ছেলেটা রাত্রে কাঁদে আমি আপনি রাত্রিতে অনেক সময় খারাপ স্বপ্ন দেখি তাই না খারাপ স্বপ্নটা দেখি না চলে গেছি হুজুরের কাছে হুজুর কি করব আমার ছোট্ট ছেলে মেয়েটা রাত্রে কাঁদে আমিও নিজে নিজে মাঝে মাঝে খারাপ স্বপ্ন দেখি আমি করবটা কি হুজুর বলে দিচ্ছে ঠিক আছে এবার পকেটে দুইটা পয়সা আসবে দুই গা দুই বাহুতে দুইটা তাবিজ আর একটা গলায় তাবিজ দিয়ে দিতে হবে আপনাকে শিরক করিয়ে নিয়ে গেল কোথায় জাহান্নামে হুজুরের বলা উচিত ছিল হে মুসল্লি হে ভাই আপনাকে আমি ভালোবাসি আপনাকে আমি পছন্দ করি আপনার আজকে রাত্রিতে ঘুমানোর সময় মাগরিবের সালাত আদায় করবেন এশার সালাত আদায় করবেন পদ্ধতি বলে দিচ্ছি শয়তান থেকে বাঁচার পদ্ধতি বলে দিচ্ছি আল্লাহর রহমত পাওয়ার পদ্ধতি বলে দিচ্ছি ফেরেশতা পাহারা দেওয়ার আপনাকে কিভাবে ফেরেশতা পাহারা দিবে এশার সালাত আদায় করবেন এরপর ওযু থাকলে ভালো ওযু না থাকলে খাওয়া দাওয়া করে যেভাবে হোক ওযু করে নেবেন ওযু করে নেওয়ার পরে রাত্রিতে দোয়া পড়বেন আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া হিয়া ডান কাতে ঘুমাবেন ডান গালের নিচে ডান হাত দিয়ে ঘুমাবেন ডান গালে ডান হাত দিয়ে ঘুমাবেন এরপর ঘুমানোর সময় দোয়া পড়বেন আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া হিয়া এরপর পাঠ করবেন আয়াতুল কুরসি সূরা বাকারার 255 নম্বর আয়াত একবার তেলাওয়াত করবেন শুধু তাই নয় এবার তেলাওয়াত করবেন সূরা ইখলাস ফালাক নাস কাফেরুন একবার তেলাওয়াত করলেন হাতে ফুঁক দিবেন হাতে ফুঁক দেওয়ার পরে মাথা থেকে শুরু করে সারা দেহ যত দূর হাত যায় তত দূর হাত বুলিয়ে দিবেন এইভাবে আমল করবেন তিনবার কয়বার তিনবার কয়বার করবেন তিনবার করবেন সহিহুল বুখারী 2311 নম্বর হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ব্যক্তি ঘুমানোর সময় আয়াতুল কুরসি কোরআন মাজিদ তেলাওয়াত করলো একবার সূরা বাকারা আয়াত 255 নম্বর আয়াত একবার তেলাওয়াত করলো ওই ব্যক্তিকে পাহারা দেওয়ার জন্য আল্লাহর পক্ষ থেকে স্পেশাল একজন ফেরেশতা তার মাথার কাছে দাঁড়িয়ে গেল সুবহানাল্লাহ কে আপনার কাছে দাঁড়াচ্ছে কে আপনাকে পাহারা দিচ্ছে ফেরেশতা এবার আপনার গলায় যদি তাবিজ ঝুলিয়ে দেওয়া হয় তাহলে ফেরেশতা আপনার কাছে আর আসবে না আপনার ঘরে এবার থাকবে শয়তান কারণ আপনি তো কোরআন পড়েননি আপনি তো রাসূলের তরিকা মানেননি আপনি তো নির্ভর করেছেন তাবিজের উপরে গলায় তাবিজ দিয়ে দিলেন শুধু গলায় তাবিজ না হাতে লাল সুতা কালো সুতা ধলো সুতা ব্যাসলেট বালা সৌদি আরব থেকে কিনে নিয়ে এসেছেন হজ করে এসে বলছে মক্কার ঘর থেকে কিনে নিয়ে এসেছি হাতে দিলে শর্ট করে লেগে যাই একবারে বাতের ব্যারাম সব ভালো অষ্টধাতুর আংটি দেওয়ার সাথে সাথে আটটা রোগ বালাই সব ভালো হয়ে যাবে মা বোনেরা এইগুলা কাজ আরো ভালো পারেন আর মুরব্বীরা আরো বেশি উস্তাদ তার দেখা দেখি আজকাল আমাদের যুবক ভাইয়েরাও শিখে গেছেন অনুরোধ করছি আপনাকে পথ দেখাতে এসেছি আপনাকে গালি দিতে আসিনি অনুরোধ করতে এসেছি আপনি আজ থেকে যদি মুসলমানের বাচ্চা হয়ে থাকেন যদি কোরআন বিশ্বাস করে থাকেন যদি হাদিস বিশ্বাস করে থাকেন আপনি যদি বিশ্বাস করে থাকেন আমি মুসলমানের বাচ্চা এক মিনিট টাইম নেই গলায় তাবিজ লাল সুতা ধলো সুতা কালো সুতা বালা ব্যাসলেট রোগ মুক্তির আশাই সোনার সাথে সাথে খুলে ফেলতে হবে অন্যথায় কিছুই আপনাকে জাহান্নাম থেকে ঠেকাতে পারবে না এগুলো সবই শয়তানের চক্রান্ত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন সহি মুসলিম 780 নম্বর হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন
লা তাজআলু বুয়ুতাকুম মাকাবিরা। হে আমার সাহাবীরা, আমি আল্লাহর নবী তোমাদেরকে বলে যাচ্ছি, তোমরা তোমাদের বাড়ি ঘরকে কবরস্থানে পরিণত করো না। ইন্নাশ শায়তানা ইয়ানফিরু মিনাল বাইতে আল্লাযি তুকরা ফিহি সূরাতুল বাকারা। নিশ্চয় ওই বাড়ি থেকে শয়তান পালিয়ে যায় যে বাড়িতে কোরআন তেলাওয়াত করা হয়, সূরা বাকারা তেলাওয়াত করা হয়, ওই বাড়িতে শয়তান থাকতে পারে না, ওই বাড়ি থেকে শয়তান পালিয়ে যায়। সুবহানাল্লাহ। এজন্য শয়তান বলছে, হুজুর যদি গলায় একটা তাবিজ দিয়ে দিতে পারেন, আয়াতুল কুরসি লিখে বেঁধে দেওয়া হবে, তাহলে আমাকে আর ঘর থেকে পালাতে হবে না, আমি ঘরে শুয়ে থাকতে পারবো, বসে থাকতে পারবো, তাদেরকে পদ ভ্রষ্ট করতে পারবো। যুব সংঘের ভাইরা যখন বলছে, আন্দোলনের মুরব্বীরা যখন বলছে, আরে আন্দোলনের সোনামণির ভাইরা যখন বলছে তাবিজ ব্যবসা তোমরা বন্ধ করো, তখন বলছে আহলে হাদিসরা এসে এ সমাজে ফেতনা সৃষ্টি করলো, সমাজ যা ছিল ভালোই ছিল, আহলে হাদিসরা ইহুদি খ্রিস্টানদের দালাল আমাদের পেট পূজা বন্ধ করে দিল, ব্যবসায় বন্ধ করে দিল। বলবে কেননা এরা তো সমাজ সংস্কার, এরা সমাজ সংস্কার। শুনুন, আপনাকে বলে যাচ্ছি ইসলাম পাবেন কোথায়, সঠিক হেদায়ত পাবেন কোথায়, আপনাকে বলে যাচ্ছি আপনি হেদায়ত পাবেন কোথায়। সারা ভারত উপমহাদেশের হাকিমুল উম্মা নামে পরিচিত মাওলানা আশরাফ আলী থানভী, যিনি কিতাব রচনা করেছেন বেহেস্তি যে ওর জান্নাতি অলংকার, জান্নাতের অলংকার, এগারো খণ্ডে কিতাব, এই মহাপণ্ডিত নামে পরিচিত, যার জীবনের উপরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পিএইচডি ডিগ্রি অর্জন হয়েছে, ডক্টরেট ডিগ্রি অর্জন হয়েছে, সেই আশরাফ আলী থানভীর এগারো খণ্ড কিতাবের মধ্যে পুরো এক খণ্ড, দ্বিতীয় খণ্ড শুধু তাবিজের কিতাবে ভরপুর। এই পণ্ডিত সাহেব লিখছেন, মানুষ তো আল্লাহ নামে গলায় তাবিজ বাঁধে, কেউ যদি আসহাবে কাহাফের কুকুরের নামে গলায় তাবিজ বাঁধে, তাহলে তার রোগ বালাই সব ভালো হয়ে যাবে। কি সুবহানাল্লাহ, নাউজুবিল্লাহ, কি বলছেন? সুবহানাল্লাহ নাউজুবিল্লাহ বলবেন, নাউজুবিল্লাহ। কোরআন মাজিদ তেলাওয়াত হবে মুসলমানের মুখ থেকে সর্বদা, তাবিজ দেখার সাথে সাথে এক মিনিট রাখা যাবে না, ঘরে ছুঁড়ে ফেলে দিতে হবে, তবেই আপনি মুমিন হতে পারবেন, কোরআনের বরকত আপনি নিতে পারবেন। আপনাকে বলে যাচ্ছি, আপনি আপনার পিতাকে পছন্দ করেন, মাতাকে পছন্দ করেন, দাদাকে পছন্দ করেন, দাদিকে পছন্দ করেন, মরার সময় তাদের কাছে কখনোই গুনগুন করে কোরআন তেলাওয়াত করা যাবে না। আমরা বলছি, আরে হাদিসটা তো জাল হাদিস, মাউযু হাদিস, ইয়াসিন কলবুল কোরআন, সূরা ইয়াসিন কোরআনের কলব, অন্তর, নাউজুবিল্লাহ, হাদিস মাউযু জাল হাদিস। এই জন্য কোরআন মাজিদ পড়া শুরু, ইয়াসিন এবার শুরু করে দিয়েছে মরা মানুষের ব্যক্তির আগে। আপনি আপনার পিতা মাতাকে ভালোবাসেন, সহি মুসলিম 916 হাদিস, 17 হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লাকিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা তোমাদের মৃত পথযাত্রী ব্যক্তিকে লা ইলাহা ইল্লাল্লাহ এর তালকিন দাও, এ কথা শিখিয়ে দাও। দাদার কাছে এসে বলেন, চাচার কাছে এসে বলেন, দাদাজি চাচাজি আপনি মুখ দিয়ে একবার সুন্দর করে বলেন, কি বলেন তো? লা ইলাহা, কথা বলেন সবাই, কি বলেন? লা ইলাহা ইল্লাল্লাহ। এদেশে হুজুরও পথভ্রষ্ট হয়ে গেছে, হুজুর এসে শিখিয়ে দিচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখাতে হবে, পড়াতে হবে, এ কথা সারা পৃথিবীতে আসমানের নিচে জমিনের উপরে কোথাও পাবেন না, লা ইলাহা ইল্লাল্লাহ। এজন্য আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, আল কালিমাতুত তাইয়্যিবাত লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমায়ে তাইয়্যিবা হচ্ছে লা ইলাহা। মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু আনহু বলেন, আবু দাউদের 3116 হাদিস, মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ, যে ব্যক্তি মুখ দিয়ে একবার উচ্চারণ করবে লা ইলাহা ইল্লাল্লাহ, দাখাল আল জান্নাহ, ও ব্যক্তি মরার সাথে সাথে সরাসরি জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। মরার সময় কোরআন মাজিদ চারিদিকে না পড়িয়ে কি শিখাতে হবে? কালিমায়ে, বলেন তো, কি শিখাতে হবে? কালিমায়ে। যাবেন কোথায়? এই কিতাবদার নামও ভুল, আল্লাহ দিয়েছেন এই কিতাবের নাম কোরআন মাজিদ, এর নাম কি বলেন তো? আর হুজুররা আমার শিখাচ্ছে কুজান কোরআন শরীফ, বুঝতে পারেনি, বোঝেন, বোঝেননি কথাটা? কোরআন শরীফ ও দরগার শরীফ
ও পীর সাহেবের কি ওরস শরীফ সব শরীফের সাথে কোরআন শরীফ হাদিস শরীফ শরীফ হয়ে গেছে এই গ্রন্থের নাম কোরআন মাজিদ এই গ্রন্থের নাম আল কোরআন এই গ্রন্থের নাম কোরআন কারীম আল কোরআনুল কারীম সূরা ওয়াকিয়া 77 78 আয়াত এই গ্রন্থের নাম কোরআন কারীম অথবা আল কোরআনুল কারীম আল্লাহ বলছেন বাল হুয়া কোরআনুম মাজিদ হে মানুষ শুনো এটা হচ্ছে মর্যাদাবান কোরআন কোরআন মাজিদ সূরা বুরুজ আয়াত নম্বর 21-22 আল্লাহ বলছেন এই গ্রন্থের নাম কোরআন কারীম সূরা ওয়াকিয়া 77-78 নম্বর আয়াত আল্লাহ বলছেন ইন্নাহু লাকুরআনুন কারীম ফি কিতাবিম মাকনুন নিশ্চয় এটা সম্মানিত কোরআন যেটা সুরক্ষিত ফলকে লিপিবদ্ধ রয়েছে আল্লাহর নাম দিলেন কোরআন কারীম আল্লাহর নাম দিলেন কোরআন মাজিদ আর আমরা বলছি কি এর নাম কোরআন বুঝেননি কথাটা এই গ্রন্থের নাম আল কোরআন যেটা আগেই বলেছি সূরা বনু ইসরাঈলের 82 আয়াত আল্লাহ বলছেন অনুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফা ওয়া রাহমাতুল লিল মুমিনিন আমরা এই কোরআন নাজিল করেছি এটা মুমিনের জন্য রহমত এবং শিফা কি মর্যাদা বা কি সম্মান যাবেন কোথায় সম্মানিত শ্রোতা মণ্ডলী আসুন কোরআন মাজিদ সকালে উঠে আহলে হাদিস আন্দোলনের প্রত্যেকটা মসজিদে এটা আমাদের ব্যবস্থা আছে সকালে উঠে বাদ ফজর 5 মিনিট 10 মিনিট তাফসিরুল কোরআন পড়েন সালাতুর রাসূল পড়েন আমাদের মসজিদগুলোর ব্যবস্থা আছে না আপনার মর্যাদা দেখেন আপনার লাভ দেখেন আহলে হাদিস আন্দোলন আপনাকে পথ দেখাচ্ছে লাভের পথ আপনি সকালে উঠে মসজিদে সালাত আদায় করতে গেলেন সালাত আদায় করে সালাত ফজর আদায় করলেন সভাপতি সাহেব বলে দিচ্ছেন সভাপতি সাহেব যুব সংঘের ভাইরা সোনামুড়ির ভাইরা বলে দিচ্ছেন ভাইরা 5 মিনিট বসেন এবার কোরআন থেকে কিছু হাদিস দার্স হবে ওরা নিয়েছে ফাজাইলে আমল বুঝেননি কথাটা ফাজাইলে আমল দে ভর্তি একটাও সহি কথা নাই 50টা কথা থাকলে একটা হচ্ছে সহি আর 49টাই মিথ্যা জালজয়ী চলবে না ওগুলো মিথ্যা আপনি ওখানে বসে ফজরের সালাত আদায় করলেন মসজিদে কোরআন থেকে দুটো আয়াত শুনলেন দুটো আয়াত পড়লেন পড়ালেন ভাই পড়াচ্ছে ডাক্তার শাহিন ভাই পড়িয়ে দিচ্ছে মাওলানা আব্দুস সাত্তার ভাই পড়িয়ে দিচ্ছেন সাহেব পড়িয়ে দিচ্ছেন আফজাল ভাই পড়িয়ে দিচ্ছেন আমাদের আব্দুর রহমান আমাদের জাহাঙ্গীর আব্দুল্লাহ জাহাঙ্গীর ভাই পড়িয়ে দিচ্ছেন আপনার লাভ আপনি পড়ছেন শুনুন সহি মুসলিম 803 নম্বর হাদিস সহি মুসলিম 803 নম্বর হাদিস আপনারা একটা করে উঠ উঠছেন উঠ উঠছেন উঠ উঠকে কি বলা হয় এই তো উঠকে বলা হয় মরুর জাহাজ সাফিনাতুল বার শিফ অফ ডেজার্ট একটা জাহাজের কত দাম উঠ হচ্ছে সেই মরুর জাহাজ ওকবা বিন আমের রাদি আল্লাহ বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আমার সাহাবীরা শোনো সকালে তোমরা কি কেউ চাও ওই যে বাজার আছে চৌবাড়িয়া হাট বাজার আল্লাহর রাসূলের সময় বাজার হচ্ছে বুতহান এবং আকিক আকিক বাজারে তোমরা যাবে বুধহান বাজারে তোমরা যাবে যে দুইটা বড় বড় উট নিয়ে চলে আসবে চুরি করেও নিয়ে আসবে না ডাকাতি দিয়াও নিয়ে আসবে না কারো বাড়ি থেকে ধরেও নিয়ে আসবে না ওই দুইটা উট নিয়ে এসে আল্লাহ রাস্তায় কুরবানি করে দান করে বিলিয়ে দিবে তোমরা কি এটা চাও না বলেন আমরা কি এটা চাই না কি আমরা পারি প্রত্যেকদিন সকালে যে দুইটা উট কিনে নিয়ে আসবে চৌবাড়িয়া হাট থেকে নিয়ে এসে সকালে এসে দান করে দিয়ে দিবেন পারবেন কেউ করে বাংলাদেশে কই পাওয়া যায় কিন্তু আপনি আজকে শিখিয়ে দিচ্ছি পথ পদ্ধতি সাহাবীদেরকে বললেন আল্লাহর নবী হে আমার সাহাবীরা সকালে উঠবে ওই যে বাজার বুতহান ওই যে বাজার আকিক বাজারে যে দুইটা উট কিনে এসে দান করে দিবে পারবে না আল্লাহ রাসূল আমরা তো পারবো না আমি পথ দেখা দিচ্ছি শুনো কেউ যদি সকালে উঠে মসজিদে যাই কোরআন মাজিদের দুইটা আয়াত শিখে অথবা শিক্ষা দেয় শিখে অথবা শিক্ষা দেয় আপনি শিখলেন আরেক ভাই শিক্ষা দিল শিখে অথবা শিক্ষা দেয় তিনটা আয়াত শিখে শিক্ষা দেয় একটা আয়াত শিখে শিক্ষা দেয় চারটা আয়াত শিখে শিক্ষা দেয় ওই ব্যক্তির জন্য আল্লাহর রিকোটে দুইটা আয়াত শিখলে দুইটা উট কুরবানির সমান সওয়াব হয়ে যাবে তার চাইতেও বেশি সওয়াব হয়ে যাবে আপনার কত মর্যাদা ভাই আপনার মর্যাদা বুঝতে পারছেন না
তাহলে আমাদের আহলেস আন্দোলন আপনাকে পথ পদ্ধতি বলে দিয়েছে আপনার পথ এটা এই পথে আপনি চলতে হবে আপনার সওয়াবের মর্যাদা সওয়াবের ভান্ডার বেড়ে যাবে সম্মানিত সুধি মণ্ডলী কোরআন মাজিদ তেলাওয়াত শেষে এবার এতগুলা যে কোরআন মাজিদ তেলাওয়াতের সওয়াব পেলেন এবার হুজুর শেষে এসে সব সওয়াবকে बर्बाद করে দিচ্ছেন কোরআন মাজিদ তেলাওয়াত শেষে এবার বলছেন কি সাদাকাল্লাহুল علي العظيم وصدق رسوله النبي الكريم চিৎকার করে বলছেন কোরআন মাজিদ তেলাওয়াত করে এতক্ষণ যে সওয়াব অর্জন করলেন শেষে এসে বিদআত করার কারণে সব সওয়াব बर्बाद হয়ে গেল নাউজুবিল্লাহ কোরআন মাজিদ তেলাওয়াত করতে হবে কোরআন মাজিদ তেলাওয়াত শেষে আপনাকে দোয়া পড়তে হবে সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك এই সুন্নতি দোয়া বাদ দিয়ে এবার হুজুর শিখিয়ে দিচ্ছে চিৎকার করে সাদাক আল্লাহুল আলিউল আজিম আপনার সওয়াবটা बर्बाद করে দিয়েছি আমি আর সামনের দিকে যাব না আপনারা আলহামদুলিল্লাহ এই গ্রামের ঐতিহ্য এই সোনাপুরের কোরআন এবং সহিহ হাদিসের আলোচনা যারা আলোচনা করেছেন ব্যবস্থা নিয়েছেন আয়োজন করেছেন সহযোগিতা করেছেন প্রত্যেকের জন্য আজকের বৈঠকের শেষ হাদিস প্রত্যেকের জন্য আজকের বৈঠকের শেষ হাদিস সম্মানিত সুধী মণ্ডলী সহি মুসলিম 2674 নম্বর হাদিস আজকে এই বৈঠকে কোরআন মাজিদ তেলাওয়াতের গুরুত্ব শুনলেন কাল থেকে আমরা প্রত্যেকে পড়ব ভাই বলেন তো লিল্লাহে তাকবীর আমরা কোরআন মাজিদের পিছনে প্রত্যেকে 1 মিনিট 2 মিনিট হলো কাল থেকে সময় দেব দিব না সবাই হাত তুলবেন ইনশাআল্লাহ হাত তুলবেন ইনশাআল্লাহ 1 মিনিট 2 মিনিট টাইম দিতে পারবো না 10 মিনিট 5 মিনিট প্রত্যেকই দেওয়ার শেষ হবে ইনশাআল্লাহ আল্লাহ কবুল করুন আল্লাহুম্মা আমিন আজকের বৈঠকের শেষ হাদিস সহিহ মুসলিম 2674 হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান দাআ ইলাহুদান যে ব্যক্তি মানুষকে হেদায়েতের পথে ডাকবে কানা লাহু মিনাল আজরে মিসলু উজুরে মান তাবেহু যত মানুষ ভালো কাজ করবে তার সমপরিমাণ নেকি যারা ডাকলো তাদের আমল নামায় লিপিবদ্ধ করে দাও আজকে যারা আয়োজন করেছেন এখানে ওয়াজ শুনে মানুষ যত দিন কোরআন পড়বে যত সওয়াব হবে যারা আয়োজন করেছেন সহযোগিতা করেছেন প্রত্যেকের আমল নামায় তার সমপরিমাণ নেকি দেওয়া হবে অতঃপর অবান্দা ইলা দলালাতিন যে ব্যক্তি মানুষকে ভ্রান্তরে পথে রাখবে মাজারের পথে রাখবে শিরক বিদাতের পথে রাখবে যত মানুষ পাপ করবে তার সমপরিমাণ পাপের নেকি যারা বেদাতের পথে শিরকের পথে ডাকলো তাদের আমল নামায় চাপিয়ে দেওয়া হবে নাউজুবিল্লাহ অতএব আমরা শিরক বিদাত করব না আমরা শিরক বিদাতের পথে মানুষকে ডাকবো না বেদাতের পথে শিরকের পথে ডাকবো না গোমরাহির পথে ডাকবো না মহতরম আমিরে জামাত প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ গালি আপনাদের সালাম দিয়েছেন বলুন ওয়া আলাইকা ওয়া আলাইহিস সালাম আপনারা অনুরোধ জানিয়েছেন একাকী কখনো সমাজের এই শিরক বিদআত পরিবর্তন করা সম্ভব নয় জামাতবদ্ধভাবে এগিয়ে যেতে হবে ও এজন্য জামাতবদ্ধভাবে এগিয়ে আসুন আন্দোলন যুব সংঘ সোনামণি মহিলা সংস্থা আল আউন পেশাজীবী ফোরাম যে যে পর্যায়ে আছেন আরো সামনের দিকে এগিয়ে আসুন আজকে যারা আয়োজন করেছেন সবাইকে আমরা কেন্দ্রের পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে মোবারকবাদ জানিয়ে আমার আলোচনা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ